সাধারণত জানি ইসলামে প্রধানত 5টি বুনিয়াদ আছে, তার মধ্যে ঈমান, নামাজ, রোজা, যাকাত ও হজ। 5টি রুকুনের মধ্যে সবচেয়ে উন্নতমানের রুকুন হলো নামাজ। কিন্তু এই বর্তমানকার আধুনিক দুনিয়ায় আমাদের এত সুখ ও সৌন্দর্য পাওয়ার ফলে আমরা নামাজকে তেমন কোনো একটা মূল্য দেই না। নামাজকে আমাদের অনেক কষ্টকর, ভারী বলে মনে হয়। আমাদের মনে হয়ে থাকে নামাজের পরিবর্তে যদি আমাদের উপর পাথর চাপিয়ে দেওয়া হয় তাহলে হয়তো আমরা ভারী হবে না। কিন্তু আমাদের না জানার বিষয় এই যে নামাজ হচ্ছে এমনই একটা অস্ত্র যার মোকাবিলা করার জন্য আর কিছুই নেই। এই নামাজ এমনই একটা রুকুন যা আমাদের অন্যায়, অশ্লীল, অবৈধ কাজ থেকে বিরত রাখে। এর প্রমাণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই নামাজ নির্লজ্জা ও অবৈধ কাজ থেকে বিরত রাখে। এই আয়াতের দ্বারা এটা প্রমাণিত, যারা নামাজ পড়বে নিশ্চয়ই তারা অন্যায়, অশ্লীল, অবৈধ, বেহায়া কাজ থেকে বিরত থাকবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সলাতা ফামান তারাকা ফাহুয়া কাফিরুন, অর্থাৎ আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা মুসলমান এবং যারা নামাজ পড়ে না তারা কাফের। উপস্থিত শ্রোতা মণ্ডলীগণ, গরুর মাংস খেয়ে মুসলমান হওয়া যায় না, মুসলমানের নাম রেখে মুসলমান হওয়া যায় না, মুসলমানের ঘরে রেখে মুসলমান হওয়া যায় না। একজন মুসলমান হওয়ার জন্য তার জন্য নামাজ অপরিহার্য। কিন্তু এই বর্তমানকার আধুনিক জীবনে আমরা নামাজকে তেমন কোনো মূল্য দেই না। নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। এর প্রমাণস্বরূপ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আস-সালাতা মিফতাহুল জান্নাহ, অর্থাৎ নামাজ জান্নাতের চাবিকাঠি। যেমন একটি তালাবন্ধ ঘর, এর মধ্যে প্রবেশ করতে গেলে আমাদের নিশ্চয়ই একটি চাবিকাঠির প্রয়োজন হবে। একই রূপে যদি আমাদের জান্নাতে প্রবেশ করতে হয় তাহলে নামাজের প্রয়োজন হবে, কেননা নামাজকে জান্নাতের চাবিকাঠি বলা হয়েছে। এই নামাজ এমনই একটা রুকুন যা আমাদের অনেক কিছু থেকে বিরত রাখে। নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, নামাজ শিরক থেকে বিরত রাখে, নামাজ জান্নাতে প্রবেশ করায়, নামাজ জাহান্নাম থেকে দূরে রাখে। অর্থাৎ একজন জান্নাতবাসী হতে গেলে আমাদের জন্য নামাজ অপরিহার্য। আমরা এই বর্তমানকার দুনিয়ায় যা কিছু করার, আমাদের নিজেদের সুবিধার্থে, নিজেদের চাকরি বাকরির জন্য আমরা ভোর সকালে উঠে এই ঠান্ডায় যেখানে খুশি যেতে পারি, আমাদের জন্য টাকার জন্য আমরা যা কিছু করতে পারি, কিন্তু আমরা যা কিছু করে থাকছি তা শুধুমাত্র এই দুনিয়ার জন্য। আমরা কেউ কালকে আমাদের জন্য ভাবি না। কাল কিয়ামতের দিন আল্লাহর হিসাবে এক বিন্দু পরিমাণ এদিক ওদিক হবে না যেটা এই দুনিয়াতে হচ্ছে। আমরা কোনো ট্রাফিক জ্যামে ফেঁসে গেলে বা যে কোনো আইনের বিরুদ্ধে কাজ করলে পুলিশকে ঘুষ দিয়ে বা যে কোনোভাবে আমরা বেঁচে যাচ্ছি, কেউ সঠিক বিচার পাচ্ছে না। কিন্তু কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারে এক বিন্দু এদিক ওদিক হবে না। অর্থাৎ আমাদের তৈরি থাকতে হবে কাল কিয়ামতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমে বলেছেন, আকিমুস সালাতা ওয়া তাকুনু মিনাল মুশরিকিন, অর্থাৎ তোমরা নামাজ পড়ো এবং শিরককারীদের মধ্যে থেকো না। এই আয়াতের দ্বারা এটা প্রমাণিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কোনো গোনা ক্ষমা করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গোনা ক্ষমা করবেন না। কারণ শিরক হলো আল্লাহর জায়গায় অন্য কারো ইবাদত করা। অর্থাৎ আমরা আমাদেরকে শিরক থেকে দূরে থাকতে হবে, সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হাদিস এবং কোরআনকে মেনে ইসলামের পথে চলতে হবে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিস মেনে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওকে দানি আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ইট ওয়াজ ভেরি নাইস মাই ব্রাদার।